কয়েক বছর আগে যখন আমি আমার ফিটনেস জার্নিটা শুরু করেছিলাম তখন আমার ওজন ছিল 85 কেজি, 85 কেজি। তো মনে ইচ্ছা তো প্রচুর ছিল ওয়েট লুজ করার, সুস্থতা অর্জন করার আবার নতুন করে, কিন্তু সত্যি কথা বলছি শুরুতেই প্রচণ্ড বেশি লাফালাফি করা বা খুব হেভি ওয়ার্কআউট করার মতন ক্যাপাসিটি শরীরের ছিল না। আশা করি তোমরা আমার এই কথাটার সাথে সবাই রিলেট করতে পারছো যাদের এরকম বেশি ওয়েট। তো সেক্ষেত্রে ওয়েট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরে যেরকম ফ্লেক্সিবিলিটি একদম জিরো হয়ে যায়, সেরকম হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, নানান রকম জয়েন্টে ব্যথা, তো এগুলো কিন্তু খুব কমন একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তখন আমরা কি হয়, যখন প্রথম দিকেই যখন আমরা কোনো লাফালাফি করার ব্যায়াম করতে যাই বা একটু হেভি কোনো ওয়ার্কআউট করতে যাই, সেক্ষেত্রে শরীর কিন্তু একদম আমাদের সাথ দেয় না, আমরা করে উঠতে পারি না এবং প্রথম দিকে আমরা পুরো কনফিডেন্সটা হারিয়ে ফেলি এবং সবকিছু করা বন্ধ করে দিই। তো আমি যে ফেজগুলো পার করেছি, যে যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, যে যে কাজগুলো আমাকে ডিমোটিভেট করেছে, যে ভুলগুলো আমি করেছি, ঠিক সেগুলোর থেকে শিক্ষা নিয়েই কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি এবং সেই ছোট ছোট টিপসগুলো, সেই ইজি ইজি টিপগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে আমার এই চ্যানেলে শেয়ার করছি। আজকের যে ভিডিওটা সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো আজকে আমি নিয়ে এসেছি একদম জলের মতন সহজ, প্রচন্ড সহজ, যেটা আমরা সবাই করতে পারবো, ওয়েট তোমার যাই হোক, যাই হোক, 100 কেজির ওপরে হোক, 110 কেজির ওপরে হোক, হোয়াট এভার ইয়োর ওয়েট ইজ, তুমি এই ব্যায়ামগুলো একদম ইজিলি করতে পারবে, এটা আমার গ্যারান্টি। কারণ এখানে তোমাকে করতে হবে না কোনো লাফালাফি, কোনো হেভি ওয়ার্কআউট করতে হবে না, খুব সহজ মাত্র 4টে ব্যায়াম আমি তোমাদের দেখাবো, যেগুলো তোমরা তোমাদের ফিটনেস জার্নি তে একদম শুরুতেই করতে পারবে খুব ইজিলি এবং 7 দিনের মধ্যে কিন্তু তোমরা দারুণ একটা রেজাল্টও দেখতে পাবে, যদি আমার কথা মতন ব্যায়ামগুলো একদম ঠিকঠিকভাবে ঠিকঠিক সময় মেনটেন করে করতে পারো। তাহলে আবার এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েট খুব বেশি নয়, খুব হ্যাবক কিছু ওয়েট নয়, তার সত্ত্বেও জয়েন্ট পেইন থাকে, যেরকম ধরো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ব্যাক পেইন, এগুলো থাকে, অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই ব্যায়ামগুলো করে, সহজ 4টে ব্যায়াম করে কিন্তু তোমরা একদম খুব রিল্যাক্সিং একটা ওয়েতে তোমাদের ওয়েটটা খুব সুন্দরভাবে লুজ করতে পারবে কোনো হেভি ওয়ার্কআউট না করে। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী আর তোমরা দেখছো ইজি টিপস তনুশ্রী বাংলা, তোমাদের নিজের চ্যানেল। আমার চ্যানেলটা একদম নতুন, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু আমার ওয়েট লস জার্নির সমস্ত টিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং করব পরপর পরপর আমার এই চ্যানেলে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাই আমি যখনই যে কোনো ভিডিও ছাড়বো একদম সরাসরি তোমাদের কাছে সবার আগে সেটা পৌঁছে যাবে। শুরু করছি আমাদের প্রথম এক্সারসাইজ। তো আমাদের প্রথম এক্সারসাইজটা করার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। এবার যেটা আমি করব, ফার্স্টে হাত দুটো এরকম আমি উঁচুতে তুলে নিলাম, একদম স্ট্রেট ওপরে তুলে নিচ্ছি এবং তারপরে আমি জাস্ট এই স্টেপগুলো করব। দেখো ফার্স্টে একটা পা তোমার এরকম যতটা পারবে লিফট করতে ততটা করলে, কোনো প্রেশার নেই, মানে তুমি যদি এইটুকু করতে পারো এইটুকুই ঠিক আছে, বাট করতে হবে, ঠিক আছে? আমি এতটা পর্যন্ত তুলতে পারছি, তো এই অবধি তুললাম এবং হাত দুটো যখন পাটা উপরে উঠবে তখন হাত দুটো তোমার ঠিক এরকম হবে, মানে কি হচ্ছে তুমি ওপর থেকেও শরীরটাকে প্রেসার দিচ্ছ, তোমার পেটের মাসলটাকে হিট করছো এবং নিচ থেকেও পেটের মাসলটাকে হিট করছো। যখন তুমি হাত দুটো এরকম করছো তখন তোমার আপার বেলিতে প্রেসার পড়ছে এবং যখন পা লিফট করছো তোমার লোয়ার বেলি এবং মিডল বেলিতেও প্রেসার পড়ছে, তাহলে তোমার পুরো বেলিটাই কিন্তু টার্গেট হচ্ছে, বেলির মাসলগুলো স্ট্রেন্থেন হবে, শক্ত হবে, ঝুলে পড়া ভুঁড়িগুলো আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাবে। তো ঠিক আছে, আর এটা করবো আমরা স্টেপ বাই স্টেপ, মানে ফার্স্টে একটা পায়ে তারপরে আবার নেক্সট পায়ে, ঠিক এরকম হবে জিনিসটা। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এইটা হচ্ছে ব্যায়ামটা, ঠিক আছে? একদম ইজি, তোমরা বুঝতে পারছো। যদি প্রথম দিকে তোমাদের ব্যালেন্স করতে একটু প্রবলেম হয়, ধরো হাত এরকম করতে গেলে এরকম ভাবে পড়ে যাচ্ছ, তো কোনো ব্যাপার না, আশেপাশে কিছু একটা সাপোর্ট রেখো, দরকার একটা চেয়ার রেখো, যতটুকু করতে পারবে নিজেকে একটু পুশ করবে, কয়েকটা দিন করলে, কয়েকটা বার করলেই কিন্তু বডি ব্যালেন্স আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। তো এটার জন্য তোমাকে শুরু করতে হবে যে কোনো কিছু, ঠিক আছে? দেখো প্রথম দিকে তুমি যেটাই করতে যাবে সেটাতেই তোমাকে কিছু না কিছু ডিফিকাল্টি তো ফেস করতেই হবে, এটা একদম অবধারিত, এটার থেকে পালানোর কোনো উপায় নেই। তো আমি চেষ্টা করছি কতটা সহজে তোমাদের জিনিসটা তোমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া যায়, ঠিক আছে? তো এটাই আমার উদ্দেশ্য। তো তাহলে চলো শুরু করছি। এক্ষেত্রে তোমরা দুটো জিনিস করতে পারো, একটা হচ্ছে 30টা করে রিপিটেশন করতে পারো,
আদারওয়াইজ তোমরা 45 সেকেন্ডস করে করতে পারো, 45 সেকেন্ড করে টাইমার সেট করে করতে পারো। আর মাঝখানে আমরা ঠিক 10 থেকে 15 সেকেন্ডের একটা ছোট্ট রেস্ট নেব। রেস্টটা কিন্তু বড় করলে চলবে না, এর চেয়ে বেশি রেস্ট কিন্তু আমরা একদমই করবো না, যদি খুব তাড়াতাড়ি এফেক্ট দেখতে চাও তো। ঠিক আছে, তাহলে চলো এটা শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এটা ছিল আমাদের প্রথম এক্সারসাইজ। এবার চলে আসছি আমাদের সেকেন্ড এক্সারসাইজে। আমাদের সেকেন্ড এক্সারসাইজটা করার জন্য ঠিক এরকম সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছি। এবার তারপরে যেটা করব সেটা হচ্ছে হাত দুটো এরকম উপরে তুললাম একদম স্ট্রেট করে, এবং তারপরে আবার আরেক একটা পা আমরা লিফট করব। লিফট করে হাত দুটোকে আমরা চেষ্টা করব ঠিক এরকম পায়ের পেছন দিকটায় ঠিক এরকম ভাবে নিয়ে যেতে। যদি হাত দুটোকে এরকম জোড়া লাগাতে পারো তাহলে তো বেস্ট হয়, আর প্রথম দিকে পসিবিলিটিস বেশি কি তুমি পারবে না, এত অবধি হয়তো হাত এরকম করতে পারছো না, কোনো প্রবলেম নেই, হাত এত অবধি আসলেও হবে, কোনো ইস্যু নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যায়াম। তো এটা আমরা অল্টারনেটিভলি দুটো পায়েই করব, একবার এটাই আর একবার এটাই, এই আর এই। ঠিক আছে, আমি সাইড দিয়েও দেখাচ্ছি, দেখো ঠিক এরকম। তো এই ব্যায়ামটা কিন্তু একদম সাংঘাতিক রকমের এফেক্ট করে পেটে, এবং তুমি সেটা কয়েকবার মানে করলে নিজেই বুঝতে পারবে যে কতটা এক্সস্টিং আর কতটা তোমার পেটের মধ্যে একটা তুমি ফিল করতে পারবে যে স্ট্রেচ গুলো মাসেলের। এবং কি হয়, এই যে ব্যায়ামগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের করে দেখাবো প্রত্যেকটা কিন্তু মানে অলমোস্ট ফুল বডি ওয়ার্কআউট। শুধু পেটের কাজ হচ্ছে তাই না, তোমার পা অ্যাক্টিভ থাকছে, তোমার হাতে মুভমেন্ট থাকছে, হাত অ্যাক্টিভ থাকছে, মানে কি হচ্ছে তোমার আপার বডি লোয়ার বডি দুটোকেই তুমি এঙ্গেজ করে দিচ্ছ ব্যায়ামগুলো করার জন্য। এর ফলে কি হচ্ছে, শুধু তোমার পেট নয়, তুমি কিন্তু টার্গেট করছো তোমার ফুল বডিকে, তোমার ফুল বডি ফ্যাট বার্ন করার জন্য কিন্তু এই ব্যায়ামগুলো একদম অনবদ্য। তাহলে চলো শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 18, 19, and 20। তো দেখলে তোমরা, এটা ছিল আমাদের সেকেন্ড এক্সারসাইজ। এটার ক্ষেত্রেও সেই সেম 30টা করে রিপিটেশন করতে পারো, আদারওয়াইজ 45 সেকেন্ড করে টাইমার অন করে করতে পারো, আর 10 to 15 সেকেন্ডস রেস্ট। আমি হাঁপিয়ে পড়েছি অলরেডি। এনিওয়েজ, তো এই যে এক্সস্টনটা এটা তোমরাও ফিল করবে। আমরা শুরুতেই কিছু কিছু কথা ভেবে নিই যে বসে ব্যায়াম করে কি হবে, দাঁড়িয়ে ব্যায়াম করে কি হবে, লাফালাফি না করলে কি ফ্যাট বার্ন হবে। তো এই মিসকনসেপশনগুলো থেকে বেরিয়ে আসাটা ভীষণ জরুরি। তোমাকে যেটাই হোক, তুমি যদি বসে শুয়ে দাঁড়িয়ে যেভাবেই হোক একদম ঠিক ঠিক পশ্চার মেনটেন করে মুভমেন্টগুলো ঠিক ঠিক করতে পারো, তোমার ফ্যাট বার্ন হবেই, কেউ আটকাতে পারবে না। তবে তোমাকে জিনিসটা প্রপারলি করতে হবে, তার এফেক্টটা বাড়াতে হবে, সেটাকে ইন্টেন্স করতে হবে। ঠিক আছে, চলো চলে আসছি আমাদের তৃতীয় এক্সারসাইজে। আমাদের থার্ড এক্সারসাইজটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্ট্যান্ডিং সুইমার্স, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি সাঁতার কাটবে। তো তার জন্য তোমার কি হবে, একদম এই পোর্শনটা, এই তোমার পেটের পোর্শন, হাতের পোর্শন, এগুলো মুভ করবে। শুধু খেয়াল রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার লোয়ার বডিটাকে কিন্তু মুভ করালে চলবে না। লোয়ার বডিটাকে তোমার একদম স্ট্রেট রাখতে হবে, একদম স্টিফ রাখতে হবে, যাতে লোয়ার বডির মুভমেন্ট না হয়। পুরো বডি এরকম এরকম নড়বে না, আমরা চেষ্টা করব খালি আমাদের এই মিডল পোর্শন থেকে আপার বডিটাকে মুভ করাতে। এটাই হচ্ছে ব্যায়ামটার আসল টেকনিক। ঠিক আছে, দেখে নাও। ফার্স্টে আমরা যেরকম ক্লকওয়াইজ করি সেইটা করব। এইটা দেখো, খালি আমার পেটের ওপর থেকে বাকি শরীরটা মুভ করছে। তার জন্য তুমি কিন্তু একদম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পড়বে, পিঠ কিন্তু এরকম কার্ভ করে রাখবে না, এরকম রাউন্ড করে রাখবে না কোনো সময়, পিঠ যেন একদম এরকম এরকম একদম স্ট্রেট একটা পশ্চার মেনটেন করবে ব্যাকে। আর তারপরে আমরা হাত দুটো ঠিক এরকম অল্টারনেটিভলি ঘোরাতে থাকব। এতে কি হবে, তোমার শুধু পেটের নয়, তোমার হাতের ফ্যাট, তোমার এখানে যে ব্রা বাল্জ তৈরি হয় আমাদের, এই ব্রায়ের পাশ দিয়ে যে মোটা মোটা ফ্যাটের স্তরগুলো বেরিয়ে থাকে, ব্যাক ফ্যাট, এই প্রত্যেকটা জায়গা টার্গেটেড হবে। ঠিক আছে, তাহলে এইটা একবার করব, কিছুক্ষণ করব, ধরো 15 বার তুমি ক্লকওয়াইজ করলে, এবং তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 15 বার করলে।
আর একটা মেইন ইম্পর্টেন্ট কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যায়ামের তিনটে করে রাউন্ড কিন্তু করতেই হবে, ঠিক আছে? প্রথম যে ব্যায়ামটা দেখিয়েছিলাম সেটার 30টা করে রিপিটেশন, তার সঙ্গে তিনটে রাউন্ড, আবার সেকেন্ডটারও তাই, থার্ডটারও তাই এবং ফোর্থটারও তাই, প্রত্যেকটার তোমাকে তিনটে করে রাউন্ড কিন্তু করতে হবে, ঠিক আছে? সেটা তুমি সেকেন্ড হিসাবে করো বা রিপিটেশন হিসাবে করো, দ্যাটস আপ টু ইউ। তাহলে চলো এটা শুরু করছি, আমি করে দেখাচ্ছি তোমাদের। আর ব্রিদিং কিন্তু একদম নর্মাল রাখবে, শ্বাস নেওয়া এবং ছাড়া যেন একদম রেস্ট্রিক্টেড না হয়, খুব বেশি তাড়াতাড়ি খুব বেশি আসতে এরকম কোনো কিছু মেনটেন করতে হবে না, অ্যাট লিস্ট যেরকম তুমি স্বাভাবিক যেটা হচ্ছে তোমার যেরকম হবে সেটাই মেনটেন করবে, তোমাকে ওটার জন্য আলাদা করে কিন্তু কোনো এফোর্ট দিতে হচ্ছে না, তবে শ্বাসটাকে আটকে রাখবে না, ঠিক আছে? চলো শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? এবার অ্যান্টি ক্লকওয়াইজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, দেখো সাইড দিয়ে এরকম লাগছে দেখতে, এই তোমার মুভমেন্ট। দেখো আমার পিঠ কিন্তু রাউন্ড হয়নি, পিঠ কিন্তু স্ট্রেট আছে, খালি আমার হাত দুটো কিন্তু মুভ করছে এবং তার সঙ্গে স্ট্রেচ করছে আমার পেটে, তলপেটে, ওপরের পেটে, এবং আমি পুরো বুঝতে পারছি যে এখন কি চলছে পেটের ভেতরে, তোমরাও বুঝতে পারবে, তার জন্য ব্যায়ামগুলো কিন্তু ঠিকভাবে করতে হবে। চলে আসছি আমাদের লাস্ট এক্সারসাইজে, আমাদের একদম লাস্ট এক্সারসাইজটা আজকে ঠিক এরকম দেখতে, সেটা হচ্ছে হাত দুটো ফার্স্টে ধরো, আমি দুটো হাতকে ঠিক এইভাবে এরকম স্ট্রেট ভাবে এই পজিশনে রাখছি এবং তারপরে আমি কি করব, এই সাইডে গেলাম পা দুটো, আমি পায়ের স্টেপগুলো দেখো তোমাদের পাশে দেখাচ্ছি ভিডিওতে, তো এরকম আবার এই হাতের সাথে সাথে পা দুটোকে এরকম ভাবে তোমার মুভ করাতে হবে, যখন তুমি যে পায়ে যাচ্ছ হাত দুটোকেও সেই দিকে তোমার মুভ করাতে হবে। তাহলে এই ব্যায়ামটার আমরা 30টা করে রিপিটেশন করব, আদারওয়াইজ 45 সেকেন্ডস করে করব। আর যদি মনে হয় যে খুব বেশি ইজি লাগছে, মনে হচ্ছে করে কোনো লাভই হবে না, তাহলে আমি বলবো যে এগুলো ভেবো না, তুমি শরীরটাকে যখন মুভ করছো তখন তোমাকে কষ্ট পেতেই হবে এরকম ভাবনা ভাবাটা কিন্তু ঠিক নয়, কিছু মুভমেন্টস থাকে যেগুলো করতে তোমার খুব মজা লাগবে, ইউ উইল হ্যাভ ফান হোয়াইল ইউ আর ডুইং দিস, আর সেটা করে তোমার কাজ হচ্ছে না এরকম ভাবাটা কিন্তু ঠিক নয়। যখন আমাদের ওয়েটটা অনেক বেশি থাকে তখন কিন্তু এরকম কিছু এক্সারসাইজ ও মুভমেন্টও আমাদের রুটিনে থাকা উচিত যেগুলো করে শুধুমাত্র আমরা ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি, আমাদের পেশেন্স বাড়াতে পারি, আমাদের ব্রিদিং টেকনিক ভালো করতে পারি। তো সেই ইজি মুভগুলো কিন্তু তোমার ওয়ার্কআউট রুটিনে অবশ্যই থাকা উচিত, ঠিক আছে? তো 30টা করে রিপিটেশন করো আর 3টে করে রাউন্ড কিন্তু মাস্ট, ব্রিদিং কিন্তু একদম নর্মাল থাকবে। তো এটা কন্টিনিউয়াসলি করে যেতে থাকলে বেশ কিছুক্ষণ করার পরে তুমি হাত দুটোতে হাতের এই সমস্ত জায়গায় এই জায়গাগুলো দেখবে, বুঝতে পারবে যে একটা মানে স্ট্রেচ করছে, বেশ একটু ব্যথা ব্যথা লাগছে। কোনো জায়গায় যদি ব্যায়াম করার সময় তোমার ব্যথা পেইন ফিল হয় তোমার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওভারওয়েট অবস্থায় আমরা যখনই কিছু রেগুলার মুভমেন্টের চাইতে বাইরে গিয়ে কিছু করতে যাই তখনই কিন্তু কিছু না কিছু অ্যাবনর্মাল মনে হয় যে হয়তো ঠিক হচ্ছে না করাটা, হয়তো কোনো ক্ষতি হতে পারে, এগুলো একদম ভাবার কোনো দরকার নেই। প্রথম প্রথম আমরা যাই করবো তাতেই আমাদের একটু ডিফিকাল্টি আসবে, কিন্তু আমাদের কিন্তু মনের ইচ্ছাটাকে একদম শক্ত রাখতে হবে, একদম দৃঢ় রাখতে হবে। তুমি যদি ওয়েট লুজ করতে চাও সব থেকে বেশি তোমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে তোমার মনের ইচ্ছা, তুমি কতটা চাও নিজেকে সুস্থ রাখতে, নিজেকে সুন্দর রাখতে, নিজেকে মেনটেন্ড রাখতে, এটা কিন্তু সব থেকে বেশি কাজ করবে তোমার উপর, তারপরে কিন্তু এক্সারসাইজ আর ডায়েট। তাহলে এটাই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমরা এই সহজ 4টে ব্যায়াম করে পুজোর আগে খুব সুন্দর একটা রেজাল্ট পাবে, জাস্ট কন্টিনিউ করে যাও, আর 7 দিন পরে যখন দেখবে যে ওয়েটটা একটু লুজ করেছো তখন কিন্তু করাটা বন্ধ করে দিও না, ঠিক আছে? তোমার এফেক্ট বুঝতে 7 দিন লাগবে আমি এটা বলতে চাই, তো 7 দিন পরে আর তোমার করার দরকার নেই, তোমার ওয়েটটা তাহলে ওই রকমই থেকে যাবে, এগুলো ভাবার কিন্তু কোনো কারণ নেই, তুমি যখনই মেনটেন করা ছেড়ে দেবে তখনই কিন্তু তোমার ওয়েট বাড়তে বাধ্য। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর একটা দারুণ ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।